ইভেজে ধুম ধুই কিনে দি শুকালি হে চিঙাব লাগবো। খাবা নরে সব মানে বেয়া হয়েছে, কি কি খাই আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিলেজ ব্লগ। ফ্রেন্ডস কি খবর আপনাদের, সবাই কমেন্ট করে জানাব, মজা লাগে। এইটো বছরের প্রথমটো মারণ ফ্রেন্ডস, যোৱাকালি মারিলে ইফালে রাতি আর আজি রাতিপুৱা খের আছে, এইবিলাক গোটে পেলায় মানে এতিয়া সব ধুনীয়াকে এতিয়া রোদ মেলি দিছে ধানখিনি এনেকে। আর ইফালে আমার মা, ইফালে আমার হারি আছে। কেইটা বজাত মারি ৰাতিপুৱা? পাঁচটা। পাঁচটাতে উঠি মানে পুরা খের সের পেলায় পুরা একদম সাফা করে ফেলছে। কোন আছে বহুদিন মানে মাইনু উঠায় নে, মানে কয় আর মাইনু নহলে বলে দিয়ে নহয় কি কয় মাইনু, মাইনু নহলে বলে ভিডিও নহয়। আমার মাইনু কলে ভাতে আছে স্কুল যাওয়ার কারণে একদম রেডি, যাওয়া যাওয়া হয়েছি আর ফল ভাজি, এইফালে ভাত, এইফালে কি জলকীয়া চাটনি। পথাৰত ধান কাটি আছে, তো ধান কাটি থকার বাবে এফালে ভাত নিব ওলাইছে এনেকে। কিমান জনের ভাত? দশজনের ভাত লৈ যাবে ইয়াতে এনেকে, আর রাতেপুৱা আর দুপুরিয়া মানে একেলগে আছে ইয়াতে। আজি ৰাতিপুৱাৰ ভাতটো অলপমান সোনকালে খাই দিলোঁ আৰু উঠাতে অলপমান সোনকালে উঠিছোঁ, মানে 7:30 বাজিছে আৰু। এইফালে মা এইফালে বাচন দি আছে এনেকে, বাচন খুড়ীয়ে এইফালে বাচন মাজি আছে, মুখ খোলাই থাকা বুলি কয়ে সদায়। মায়ে টানিব খুঁজিছে ধান আর এইডাল, কি হয় এইডাল? কত নিবি? মাইনর স্কুলত? ইয়াতে আমার পুরয় হাঁক ভোল তাতুয়ার মানে আগতে হাঁ আছিলে, তো হাঁখন আজি ভাঙি দিলে। ভাঙি দিয়ার কারণ হল ইয়াতে খের থব লাগিব, সব মানে খেরে ভরি পড়ব আর এইফালে মানে ধান চান আহিব। তিনমান পাছত দেখিব ফ্রেন্ডস, এইখানে যার একদম ধানে ধান ধানে ধান এনেকে দেখিব। তারপর এইখানে ট্রেক্টরে নামারে বারু, এই কি কয় ধান মারা মেশিন যে আছে মেশিন দি মারিব, ধান মারা মেশিন দি মারিব ধুনিয়াকে। তো আগর ভিডিওতে আপনাদের দেখা পাইছে, এইবারে দেখা পাব, হয় না মা? আর এইফালে ফ্রেন্ডস হবো পারে, এইফালে করে কি বানাইছে আজি? আৰু পাওঁ দালি আৰু শাক আৰু বেলেগ তো আজি হ'ব দালি আৰু শাক মানে নিৰামিষ, আজি নিৰামিষ। মাইনু কেতিয়া এলি স্কুলৰ পৰা? খালি না নাই ভাত? নাই খোৱা, নাই খোৱা। এতিয়া ফ্ৰেণ্ডছ বাৰীত আহিছোঁ, কিয় আহিছোঁ জানেনে ফ্ৰেণ্ডছ? এইটো কি পাত বুলি কয় মা? এইটো তেজপাত ছিঙিব আছোঁ, এইডাল আমাৰ তেজপাতৰ গছ। তো ছিঙিলোঁ, এডাল গছৰ পৰা ছিঙিলোঁ আৰু এডালৰ পৰা বোলে অকণমান ছিঙিব, ছিঙি কেনে শুকাই থৈ দিব। শুকাই থৈ দিলে দালিত দিব পাৰে, মাংসত দিব পাৰে, নামা চবতে দিব পাৰে। আৰু মেইন কথাটো হ'ল ফ্ৰেণ্ডছ, আমাৰ কমলা টেঙা লাগে আৰম্ভ হৈ গ'ল। যোৱা বছৰ যে দেখাইছিলোঁ এইফালে কমলা টেঙা, মানে কমলা টেঙা এইফালে এনেকে তলতে লাগি আছে, এইফালে কমলা টেঙা খাব পৰা হোৱা নাই বাৰু এতিয়া। এইফালে আছে, বহুত লাগিছে এইবাৰ, বহুত লাগিছে, বহুত। কমলা টেঙা খাবি না নাইনি? খাবি, আমি খাম কমলা টেঙা। আর এইফালে কি সিং আছে মা? সুৎসুন কি সিং সাই? তেজপাত সিং আছে, তেজপাত। ও কি হয়েছে না জানো ফ্রেন্ডস, এইবার কমলা টেঙা বিলাকে এনেকে হরি হরি পড়ি আছে, কিন্তু এতিয়া খাব হওয়া নাই, ভালকে পকা হওয়া নাই, এইবিলাক চাকসুন এনেকে ওটে হরি হয়েছে, এইবোরে বড়ে বড় পচি হয়েছে, মানে সব কি মানে হলো এইবার। এইফালে মা কেইটা পয়সা? এই মা খাই ফেলে সব মানে সব বেয়া হয়ে গেছে, মানে বেশি এইটু খাবা নরে, সব মানে বেয়া হয়েছে, কিবা মানে কিবাহে পাইছে, মানে কিবাহে
মানে সকাই খাইছে জেন পাইছো এবার সবে মানে সকাই খাই খাই সব মানে হেৰি কৰি দিছে আৰু ইফালে ইফালে গছটো আছে ওপৰত ইটো এটা সিংলু মিঠা আছে নে বা যদি মিঠা আছে খাম আৰু মিঠা নাই যদিও খাম মিঠা থাকিলেও খাম নাথাকিলেও খাম এইফালে ফ্ৰেণ্ডছ মুৰ্গী পোৱালিকেইটাক খুৰিয়াই দিছে কি খুৰি এইটো খুটি চাউল এইফালে খুটি চাউল দি দিছে এনেকে মুরগী পোয়ালি মুরগী পোয়ালি আমি কমলা টেঙা খাম এটা আমি কমলা তো পকছে না নাই পকছে না নাই পকছে না নাই পকছে রে রা রা হাসি দেখুন এক করে দিছি মোক খাইছাং এক দিয়ে এক দিয়ে 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 ও মে মিঠা হয়েছে মিঠা হয়েছে মিঠা 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 আর মাইনু কোনটো ফরে মাইনু এইটো মাল কোনটো আংলি খালি এইটা মাল ভাই এইটা তোর এইটো মাল বা এইটো বলে মাইনুর বলে এইটো 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 কোর পাই কিনছা কে টাকা কিনছা নাশনা হ্যাঁ টেক্সটর কেন কি হল দে এই তেজপাত খিনি এতিয়া থাৰি জালৰ পৰা ছিঙিব লাগিব ন মা ছিঙি কেনে ধুনীয়াকে ৰদত মেলি দিব লাগিব ওহো মানে ডাইৰেক্ট ৰদত মেলি দিব এনেকে শুকালে ছিঙি ছিঙিব বোলে আৰু মানুহ কি খাই আছে ফ্ৰেণ্ডছ আজি ভিডিওটো একদম চিম্পল আছিল ভিডিওটো চাই যদি ভাল পালে আপোনালোকে ভিডিওটো শ্বেয়াৰ কৰি দিব আৰু পেজটো যদি ফ'ল' কৰা নাই পেজটো ফ'ল' কৰি দিব এনেকুৱা ধৰণৰ ঘৰুৱা ভিডিঅ' পাই থাকিবলৈ ঠিক আছে লগ পাম এটা বেলেগ ভিডিঅ' আৰু এতিয়া যাওঁ পাঠশালাৰ ৰাস চাবলৈ।